তো বন্ধুরা, তোমরা যারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিকের পর ক্লাস ইলেভেনে ভাবছো আর্টস নিয়ে পড়বে, বা হয়তো যারা ভিডিওটি দেখছো হয়তো এতক্ষণে তোমরা আর্টস নিয়ে ভর্তি হয়েও গেছো এবং আর্টসে তোমরা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নিয়েছো বা নেওয়ার ইচ্ছা আছে, তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, এর আগে অর্থাৎ তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির নামও শুনিনি বা কখনও কিন্তু পড়োনি। কোনো নতুন সাবজেক্ট পড়তে গেলে তোমাদের কিন্তু আগে জানতে হবে সাবজেক্টের সিলেবাস কী কী তোমাদের পড়তে হবে, সিলেবাসে কী কী আছে, কোশ্চেন প্যাটার্ন কী আছে, কীভাবে প্রশ্ন হয়, আর প্রত্যেক চ্যাপ্টারে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলি সম্বন্ধে কিন্তু আগে থেকে একটি ধারণা তোমাদের থাকা অত্যন্ত জরুরি। বা যারা এখনও পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে নেওনি তাদের জন্য কিন্তু অবশ্যই জরুরি সিলেবাসটা জানা, তোমাদের কী কী পড়তে হবে, তোমরা কী কী তোমাদের টপিক রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস ইলেভেনে, তারপরে তোমরা কিন্তু সেভাবে তোমাদের সাবজেক্ট নিতে হবে। ক্লিয়ার? প্রথমে সিলেবাসে জানা তোমাদের অত্যন্ত জরুরি নতুন কোনো সাবজেক্ট নেওয়ার আগে। পরিষ্কার? তো আজকে তোমাদের আলোচনা করব ক্লাস ইলেভেনে রাষ্ট্রবিজ্ঞানে সিলেবাসে কী কী আছে, কী কী তোমাদের পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন, কত থেকে কত নম্বর আসে, প্রশ্ন কীভাবে হয়, কত নম্বরের বড় প্রশ্ন, কত নম্বরের ছোটো প্রশ্ন আসে, সমস্তটাই আলোচনা করব। তো সম্পূর্ণ দেখতে থাকো, এর পরবর্তীকালে তোমাদের ক্লাস ইলেভেন দ্বারা তোমাদের 2024 সালে ফাইনাল পরীক্ষা দেবে। তোমার জন্য কিন্তু অনেক এরম টাইপের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, সাজেশন ভিডিও, অন্যান্য ক্লাস কিন্তু তোমাদের আসতে থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু মূল আলোচনা এগিয়ে যাচ্ছি। প্রথমে বলি ক্লাস ইলেভেনে রাষ্ট্রবিজ্ঞানে টোটাল 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় তোমাদের কী কী পড়তে হবে সেটা একবার বলে দিই। দেখো, প্রথম অধ্যায়ের নাম হলো রাষ্ট্রবিজ্ঞান বিষয় ও বিবর্তন। এখানে বোঝাই যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় সম্পর্কে, বিবর্তন সম্পর্কে পড়তে হবে। এখানে কী কী টপিক পড়তে হবে, যেমন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, এই টাইপের তোমাদের টপিক পড়তে হবে। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। তারপরে রাজনীতি কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান কী, বিজ্ঞান, এই টাইপের টপিক পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে রাষ্ট্রবিজ্ঞান কী বা কাকে বলে সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি। তো সেক্ষেত্রে প্রথম অধ্যায়টি কিন্তু পড়া অবশ্যই জরুরি। প্রথম অধ্যায়টা পড়লে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে একটি প্রথমে ধারণা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা একে একে আগাতে থাকবে। ক্লিয়ার? প্রথম অধ্যায় হয়ে গেল। পরের অধ্যায়, পরবর্তী অধ্যায়ের নাম হলো রাষ্ট্র। নাম শোনাই বোঝা যাচ্ছে রাষ্ট্র সম্বন্ধে পড়তে হবে। এখান থেকে কী কী পড়তে হবে, রাষ্ট্রের সংজ্ঞা পড়তে হবে, রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদানগুলি পড়তে হবে। তারপরে বিভিন্ন পার্থক্য রয়েছে এই অধ্যায়ে, যেমন রাষ্ট্রের সাথে সরকারের পার্থক্য, রাষ্ট্রের সাথে সমাজের পার্থক্য এবং রাষ্ট্রের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের পার্থক্য, এগুলি কিন্তু পড়তেই হবে। তারপরে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক হলো, যেমন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধারণা। এই অধ্যায়ে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক, যেগুলি কি ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তিবাদী মতবাদ, বিবর্তনবাদী মতবাদ। এই মতবাদগুলো কিন্তু এই অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক, এগুলি কিন্তু তোমাদের পড়তেই হবে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এই মতবাদগুলি কিন্তু অবশ্যই পড়তে হবে তোমাদের এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে বলি কত নম্বরের প্রশ্ন আসবে, এই অধ্যায় থেকে কোনো রকমের MCQ আসবে না, শুধুমাত্র দুটো SQ আর এবং একটি বড় প্রশ্ন 8 মার্কের আসবে। অর্থাৎ টোটাল 10 নম্বর কিন্তু এই অধ্যায় থেকে তোমরা পাবে, দুটো SQ একটা বড় প্রশ্ন 8 মার্কের। হয়ে গেল পরবর্তী অধ্যায়, 3 নম্বর অধ্যায়। এর অধ্যায়ের নাম হলো জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। ঠিক আছে, তো এখান থেকে কী কী পড়তে হবে, এখান থেকে তোমাদের যেমন জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতা, এদের কি সংজ্ঞা পড়তে হবে, এগুলো কাকে বলে সব অধ্যায় থেকেই পড়তে হয়, তো এখানেও পড়তে হবে। তারপরে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে জাতি ও রাষ্ট্রের পার্থক্য, এগুলো কিন্তু পড়তে হবে। তারপরে দেখো, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কোনো রকম বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র 4টি MCQ এবং 4টি SQ আসে। ঠিক আছে, 4টি MCQ, 4টি SQ কিন্তু এই অধ্যায় থেকে দেওয়া হয়, কোনো রকম কিন্তু বড় প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয় না। ঠিক আছে, তারপরে অধ্যায় চলে আসছি, আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ। এই অধ্যায়তে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যদিও এই অধ্যায়টাকে কিন্তু সাধারণত বড় প্রশ্ন দেওয়া হয় না, তবুও কিন্তু অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু জানতে পারবে তোমরা পড়ে, যেমন আইন কাকে বলে, আইনের প্রকৃতি জানতে হবে, আইনের উৎস সম্পর্কে তোমাদের পড়তে হবে, স্বাধীনতা, স্বাধীনতা সম্পর্কে পড়তে হবে, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা রক্ষা কবচ কী কী সেগুলি পড়তে হবে, সাম্য পড়তে হবে, সাম্যের প্রকৃতি পড়তে হবে, তারপরে ন্যায় বিচার পড়তে হবে, ন্যায় বিচারের বিভিন্ন রূপ পড়তে হবে, ন্যায় বিচারের কী কী রূপ আছে সেগুলি পড়তে হবে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট গণতন্ত্র পড়তে হবে, গণতন্ত্র ডেমোক্রেসি কী, গণতন্ত্র কাকে বলে, তারপরে পড়তে হবে একনায়কতন্ত্র পড়তে হবে, তারপরে পড়তে হবে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য। এই গুরুত্বপূর্ণ টপিকগুলি কিন্তু এই অধ্যায়ের মধ্যে রয়েছে। এই অধ্যায় থেকে কিন্তু মূলত বড় প্রশ্ন দেওয়া হয় না, এই অধ্যায় কিন্তু 4টে MCQ, 4টে SQ দেওয়া হয়। ক্লিয়ার? এটাকে মোটামুটি তোমাদের 8 মার্ক আসে, ছোটো প্রশ্নে মূলত এখান থেকে দেওয়া হয় না, বড় প্রশ্ন সাধারণত দেওয়া হয় না। তো অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায় কিন্তু অনেক কিছু জানতে পারবে পড়ার পরে, অধ্যায় থেকে আইন, স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র, একনায়কতন্ত্র, এই সম্বন্ধে কিন্তু যখন জানবে পরবর্তীতে, তোমার যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই টপিকগুলি কিন্তু অনেকটা হেল্প করবে। তো এগুলি কিন্তু স্কিপ করলে হবে না, যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না, এই অধ্যায়তে পড়বো না,
সেটা কিন্তু হবে না, সেটা এখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে, টপিকগুলো কিন্তু অবশ্যই জরুরি। তারপরে চলে আসছি পরবর্তী অধ্যায়, নাগরিকত্ব, সিটিজেনশিপ। এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে, নাগরিকত্ব নর্মালি পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে নাগরিকত্ব কাকে বলে, তারপর নাগরিকত্ব আর নাগরিক আর বিদেশিদের মধ্যে পার্থক্য, নাগরিক আর বিদেশি ঠিক আছে তাদের মধ্যে পার্থক্য, তারপর নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকতা বিলোপের যে কারণগুলো সেগুলো পড়তে হবে, কী করে বিলোপ হয় নাগরিকতা, নাগরিকত্ব কী করে অর্জন করা যায় সেগুলি কিন্তু এখান থেকে পড়তে হবে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়, ঠিক আছে? তুমি কিন্তু বুঝতে পারবে যে কী করে একটা নাগরিক, কোনো দেশের নাগরিক হতে গেলে কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী শর্ত আছে, সেই অনুযায়ী একটা দেশের নাগরিক হওয়া যায়, বা নাগরিকত্ব কীভাবে বিলোপ হয়, তুমি একটা দেশের নাগরিক তোমার নাগরিকত্ব কীভাবে বিলোপ হতে পারে সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এগুলো কিন্তু খুব একটা ইন্টারেস্টিং অধ্যায়, এখান থেকেও বড় প্রশ্ন দেওয়া হয় না, এখানে 2+2 অর্থাৎ শর্ট প্রশ্ন শুধুমাত্র দেওয়া হয়, ক্লিয়ার? তারপরে চলে আসি পরবর্তী অধ্যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান, কনস্টিটিউশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পড়তে অনেকটা ইন্টারেস্টিং একটি, সবচেয়ে বেশি বলতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক অধ্যায়, এটা কিন্তু অবশ্যই তোমাদের পড়া উচিত, এটা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু শুধুমাত্র একটি 8 মার্কের প্রশ্ন দেওয়া হয়, প্রথমে বলে রাখলাম। দেখো এখান থেকে পড়তে হবে সংবিধান কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধানের সম্পর্কে ধারণা থাকা কিন্তু সবারই জরুরি, সংবিধান কাকে বলে এটা কিন্তু জানা সবারই জরুরি। তো অবশ্যই কিন্তু সংজ্ঞা থাকবে, লিখতে হবে। তারপরে এখানে সংবিধানে কিন্তু অনেক ধরনের হয়, লিখিত সংবিধান হয়, অলিখিত সংবিধান হয়, সেগুলি তোমাদের পড়তে হবে। লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে, লিখিত সংবিধানের দোষ গুণ কী আছে, অলিখিত সংবিধানের দোষ কী কী গুণ আছে, তারপরে সুপরিবর্তনীয় সংবিধান পড়তে হবে, দুষ্পরিবর্তনীয় সংবিধান পড়তে হবে, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান কিন্তু পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এই দুটি ভালো করে পড়বে। এরও কিন্তু পার্থক্য পড়তে হবে, যেমন লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের মধ্যে রয়েছে। তারপরে কী পড়তে হবে, এখানে গণপরিষদ, গণপরিষদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলে রাখি গণপরিষদ, গণপরিষদে কিন্তু সংবিধান রচনা করেছে, যদি তোমরা যখন পড়বে তখন জানতে পারবে, যদিও তোমরা এখনও পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স পড়োনি আগের ক্লাসে, যখন তোমরা পড়বে তখন কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে যে গণপরিষদ কীভাবে সংবিধানটা রচনা করেছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। এখানে একটা টপিক আছে যে গণপরিষদের ভূমিকা কী সংবিধান রচনা, সেটা কিন্তু আমাদের পড়তে হবে। তো সংবিধান এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কনস্টিটিউশন অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা কিন্তু ভালো করে পড়বে, তোমাদের যদি পড়ো তোমরা বুঝতে পারবে ভালো করে। হয়ে গেল, এখান থেকে বলে দিলাম তোমাদের শুধুমাত্র একটি 8 মার্কের প্রশ্ন আসবে, ছোটো প্রশ্ন আসবে না। পরবর্তী অধ্যায় চলে আসছি, সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায় থেকে কী পড়তে হবে, যেমন সরকারের বিভিন্ন রূপ বোঝাই যাচ্ছে যে সরকারের অন্যান্য বিভিন্ন রূপগুলি পড়তে হবে, সরকারের অনেকগুলো রূপ আছে, যেমন এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার কাকে বলে পড়তে হয় ভালো করে পড়তে হবে, এককেন্দ্রিক সরকার ঠিক আছে। তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, প্রত্যেক অন্যান্য দেশে কিন্তু একই সরকার হয় না, কোনো দেশে এককেন্দ্রিক সরকার হয়, কোনো দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার হয়, এককেন্দ্রিক সরকার কাকে বলে, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, এগুলি কিন্তু এখন আলোচনা করছি না, পরবর্তীতে কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের টপিক ধরে ধরে আলোচনা করে দেবো, ক্লিয়ার? এর মধ্যে তোমাদের এককেন্দ্রিক সরকারের দোষগুণ পড়তে হবে, তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষগুণ পড়তে হবে, ক্লিয়ার? তারপরে এখানে পড়তে হবে রাষ্ট্রপতি শাসিত সরকার, সরকার পড়তে হবে, তারপরে সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত সরকার পড়তে হবে, যে রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে, যে দোষগুণ, তারপরে সংসদীয় বা মন্ত্রী পরিষদ চালিত সরকার কাকে বলে, এগুলি কিন্তু পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। তারপরে মৌলিক পরবর্তী অধ্যায়, এখান থেকে বলে রাখি তোমাদের দুটো MCQ দেবে এবং একটি 8 মার্কের প্রশ্ন দেবে, কোনো রকম SCQ দেওয়া হবে না, দুটো MCQ, একটা 8 মার্ক, অর্থাৎ টোটাল 10 মার্ক। পরবর্তী অধ্যায় মৌলিক অধিকার ও কর্তব্য, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলে রাখছি, এখান থেকে কিন্তু অনেকগুলি ভালো ভালো টপিক আছে, অনেকগুলি কিন্তু জানতে পারবে অনেক কিছু বললে। এখান থেকে প্রথমে আমরা অধিকার কাকে বলে, অধিকার ভালো করে পড়তে হবে, অধিকার পৌর অধিকার কাকে বলে, রাজনৈতিক অধিকার কাকে বলে, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে কিন্তু পড়তে হবে তোমাদের মৌলিক অধিকার, আমাদের ভারতবাসীর মৌলিক অধিকার কী কী আছে সেই সম্বন্ধে কিন্তু তোমাদের সঠিক ধারণা হয়ে যাবে, তোমাদের আমাদের মৌলিক অধিকার কী কী আছে, যেমন স্বামের অধিকার সম্বন্ধে তোমরা পড়তে পারবে, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিল্প সংস্কৃতির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এই সমস্ত অধিকার কিন্তু সম্বন্ধে তোমরা জানতে পারবে। এগুলি জানা কিন্তু একটা ভারতীয় নাগরিকের জন্য কিন্তু অত্যন্ত জরুরি, তোমাদের অধিকারটা কী আছে, এই অধিকার সম্পর্কে আমাদের মৌলিক অধিকার কী আছে সেই অধিকার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তারপরে নির্দেশকমূলক, নির্দেশমূলক নীতি সম্বন্ধে তোমরা জানতে পারবে, নির্দেশমূলক নীতি সম্পর্কে তোমরা জানতে পারবে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে মোটামুটি তোমাদের 1টা কিন্তু পড়তে হবে, 1টা টপিক এই অধ্যায় রয়েছে, এই অধ্যায় থেকে তোমরা 2টো MCQ, 1টা SC, 2টো MCQ আর একটা বড় প্রশ্ন পাবে, টোটাল 10 নম্বর। পরবর্তী অধ্যায় রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন আছে, বড় প্রশ্ন কিন্তু দেওয়া হয় না। এই অধ্যায় থেকে তোমাদের 6টা MCQ দেওয়া হয় এবং 2টো SCQ দেওয়া হয়, টোটাল 8 মার্ক থাকে, যেহেতু 8 মার্ক থাকে সেটা কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। এটাও কিন্তু ইন্টারেস্টিং একটি অধ্যায়,
করে বড় প্রশ্ন দেওয়া হয় না, 6টা MCQ, 2টো SCQ। এখান থেকে কী কী পড়তে হবে তোমরা নাম শুনে বুঝতে পারছো, রাজনৈতিক দল সম্পর্কে পড়তে হবে, জাতীয় দল সম্পর্কে পড়তে হবে, আঞ্চলিক রাজনৈতিক দল সম্পর্কে পড়তে হবে। তো বিভিন্ন জাতীয় দল, আঞ্চলিক রাজনৈতিক দল ইত্যাদি সম্পর্কে আমাদের পড়তে হবে এই অধ্যায় থেকে। তোমরা কিন্তু ভালো করে পড়বে, এই অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে ভবিষ্যতে, তো অবশ্যই কিন্তু জানার সাথে জুড়ে থাকো। তারপরে চলে আসছি লাস্ট অধ্যায়, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এখান থেকে 4+2 অর্থাৎ টোটাল 6 মার্ক থাকবে, 4টে MCQ, 2টো SAQ। এখান থেকে আমাদের কী কী পড়তে হবে, সার্বিক ভারতে ভারতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যটা পড়তে হবে, তারপরে সীমাবদ্ধতা কী আছে, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সীমাবদ্ধগুলো কী আছে, নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য ইত্যাদি পড়তে হবে। ঠিক আছে, নির্বাচন ব্যবস্থার কী, ওর বৈশিষ্ট্যগুলি কী, এসব আমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে। তো হয়ে গেল, তো এই ছিল আমাদের 10টা অধ্যায়, এবং 10টা অধ্যায়ের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে, কেমন করে পড়তে হবে সবই বলে দিলাম। তো যারা এখনও পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে নেওনি, তো যাদের ইচ্ছা আছে তো আমি বলবো অবশ্যই নিয়ে নাও, খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট, এবং কিন্তু একটু বুঝে পড়লে প্রচুর নাম্বার তোলা যায়, আর এটা কিন্তু পড়তেও তোমাদের ভালো লাগবে। আর বলে রাখি, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে নিয়েছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। রাষ্ট্রবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সাজেশন ভিডিও, প্লাস বিভিন্ন নোটস নিয়ে আলোচনা করবো, সমস্ত টপিক ধরে ধরে বুঝিয়ে দেবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। এবার বলে রাখি, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কী হবে, কেমন করে প্রশ্ন আছে, কত নম্বর বড় প্রশ্ন, কত নম্বর ছোটো প্রশ্ন আছে, আমার শুধু জানিয়ে রাখি। দেখো, স্ক্রিনে একটি প্রশ্নপত্র তোমাদের দিয়ে দিলাম। দেখো, প্রথমে তোমাদের আসবে গ্রুপে, গ্রুপে থেকে তোমাদের 24টা MCQ দেওয়া হয়, 24টা MCQ দেওয়া হবে, 24টা তোমাদের লিখতে হবে। এখানে কিন্তু কোনো অথবা থাকবে না, এমসিকিউ ক্ষেত্রে অথবা দেওয়া হয় না, তোমরা স্বাভাবিকভাবে জানোই। এমসিকিউ লিখতে হবে 24টা, 24 মার্ক। তারপরে থাকবে গ্রুপ বি, গ্রুপ বিতে SAQ, অর্থাৎ এক কথায় উত্তর দাও, এখানে 16টা SAQ থাকবে, 16টাই লিখতে হবে। ক্লিয়ার? এখানে কিন্তু মোট তোমাদের অথবাও দেওয়া থাকবে, তোমার অথবা বা প্রশ্ন মিলিয়ে তোমরা 16টা মোটমাট তোমাদের লিখতে হবে। ঠিক আছে, অথবা পেয়ে যাবে এখানে, কিছু কিছু অথবা পেয়ে যাবে অনেকগুলো। ঠিক আছে, তো 16 হয়ে গেল, 16 আর 24, 40, 40-এর শর্ট প্রশ্ন, ছোটো প্রশ্ন আসে 40-এর। তারপরে বড় প্রশ্ন আসে গ্রুপ সি, গ্রুপ সিতে তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, 8 মার্কের। প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু একটা করে অথবা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মোটমাট তোমরা 5টা প্রশ্ন লিখতে হবে, 8 মার্ক, প্রত্যেক প্রশ্নের মান হলো 8, এখানেও কিন্তু 40, 40, 40, 80 আর 20 নম্বর তোমাদের প্রজেক্টে থাকবে, হয়ে গেল 100। ক্লিয়ার? তো এই হলো তোমাদের সম্পূর্ণ ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস, এবং সিলেবাসের মধ্যে কী কী টপিক পড়তো সমস্ত বলে দিলাম, আর কোশ্চেন প্যাটার্নটা কী হবে সেটাও লিখে দিলাম। তো এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন কোনো আপডেট সাজেশন নিয়ে।